দাঁড়িয়ে আছি, শোনা যায় 1764 খ্রিস্টাব্দে লালচাঁদ সিংহ মেদিনীপুরের চন্দ্রকোণা থেকে এসেছিলেন এই গ্রামে, এবং তিনি মূলত এসেছিলেন। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, তোমরা দেখতে পাচ্ছ সেই রাজবাড়ি। অ্যাকচুয়ালি রাজবাড়ি এটা ঠিক নয়, এটা এও বলা যায় যে এটা একটা জমিদার বাড়ি। দেখো আজ তার ভগ্নপ্রায় দশা, এবং সত্যিকারের এর ভেতরে যদি দিনের বেলাতেও ঢোকা হয় একটা কেমন গা ছমছমে পরিবেশ। সত্যি একটা ভয়াবহ রূপ নিয়ে আজ এত প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে এই রাজবাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরায়। আজ রবিবার, সেপ্টেম্বর মাসের 3 তারিখ। আজ আমি চলেছি বোলপুরের দক্ষিণ পশ্চিমে ইলামবাজারের নিকটে একটি গ্রাম। গ্রামটির নাম রায়পুর। এই রায়পুরের রাজবাড়ির প্রতিটি ভগ্নপ্রায় দেওয়ালের খসে পড়া ইটের গায়ে লেখা আছে জমিদার রায় বা সিংহ পরিবারের ইতিহাস। আজ আমি চলেছি সেই রায় পরিবারের যে পড়ে থাকা প্রায় 350 বছরের প্রাচীন জমিদারি বাড়ি, তারই দর্শনে। আমি পানাগড় মোরগ্রাম হাইওয়ে ধরে দুর্গাপুর থেকে মাত্র 55 মিনিটে পৌঁছে গেলাম এই ঐতিহাসিক রাজবাড়ির নিকটে। এই সামনেই দেখা যাচ্ছে প্রাচীন ঐতিহ্যময় ভগ্নপ্রায় এই রাজবাড়ির মূল প্রবেশপথ। এই রাজবাড়িটির ভগ্নপ্রায় দেয়ালের গায়ে বেশ কিছু পোস্টার নজরে পড়ল। তার মধ্যে একটিতে লেখা রয়েছে, বিনা অনুমতিতে এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাবে না। যদি আমি কোনোভাবে কোনো ফিল্ম শ্যুট করতে চাই বা ফটো শ্যুট করতে চাই, তাহলে অবশ্যই এখানকার লোকাল কর্তৃপক্ষের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে। এছাড়াও নির্দেশাবলীতে যেটা দেওয়া আছে,
যে বাড়ির ভগ্নপ্রায় অংশের জন্য এবং বাড়ির যে বর্তমান অবস্থা তাতে মানে ঢুকলে ভেতরে ঢুকলে জীবনের ঝুঁকি থাকবে, সেই জন্য নিজের ঝুঁকি নিয়ে নিজেকে প্রবেশ করতে হবে। আমি ওদের সঙ্গে কথা বলেই ভেতরে প্রবেশ করলাম। 1764 সালে লালচাঁদ সিংহ এই গ্রামে এসেছিলেন তাঁতের ব্যবসা করতে। ব্যবসায় তার ভরপুর সাফল্য হয় এবং পরবর্তীকালে 1773 সালে 60 বিঘা জমির ওপর তিনি গড়ে তোলেন 120টি গৃহ সম্পন্ন এই রাজবাড়ি। এই ভগ্নপ্রায় রাজবাড়ির প্রতিটি দেয়াল সিংহ পরিবারের বা রায় পরিবারের ইতিহাস বহন করে চলেছে। লালচাঁদ সিংহ ছিলেন সিংহ পরিবারের আদি পুরুষ। তিনি 1000 তন্তুব্বায় পরিবারকে সঙ্গে নিয়ে এসেছিলেন এই বীরভূমে। তৎকালীন সময়ে অন্যতম জমিদার এই এলাকায় প্রতিপত্তিশালী এবং খ্যাত চৌধুরী পরিবারের অবস্থার অবনতি ঘটতে থাকে। 1773 সালে ওই রায়পুর চৌধুরীদের হাত থেকে জমিদারি ক্রয় করে নেন এই লালচাঁদ সিংহ এবং তিনি তখন এই এলাকার স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন।
এও শোনা যায় লালচাঁদ সিংয়ের পুত্র জগমোহনের জ্যেষ্ঠ পুত্র বিশ্বম্ভর বর্ধমানের মহারাজা তিলকচাঁদ মহাতাভের কাছ থেকে রায় খেতাব পান এবং সম্ভবত পরবর্তীকালে এই গ্রামের নাম হয় সেই থেকেই রায়পুর। তবে পরিষ্কারভাবে এটা জানা যায়নি যে লালচাঁদ না বিশ্বম্ভর রায় কে এই জমিদারি বাড়ির প্রতিষ্ঠাতা। তবে যাই হোক, এই জমিদার বাড়ির প্রতিটি অংশে আনাচে কানাচে আছে রহস্য। ১৮৬৩ খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বার্ষিক ৫ টাকা ইজারার বিনিময়ে এই জমিদার বাড়িটি ভুবনমোহন সিংহ মহাশয়ের কাছ থেকে কিন্তু ইজারায় নিয়ে নিয়েছিলেন এবং এখানে উনি শান্তিনিকেতন নিবাস তৈরি করেছিলেন। আসলে যেটা জানা যায় যে এই রাজবাড়ি একটা মানে এই রাজবাড়ি কিন্তু এখানে যে শান্তিনিকেতন যে জায়গাটার নাম গড়ে উঠেছে, এই রাজবাড়ি মূলত কিন্তু তার মূলে মানে এই রাজবাড়িতেই যে মহর্ষি দেবেন্দ্রনাথ যে শান্তিনিকেতন গড়ে তুলেছিল সেইখান থেকেই কিন্তু এই নাম ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং এই এলাকার নাম হয়ে যায় কিন্তু শান্তিনিকেতন। তো ভুতুরে বাড়ি, আসলে এখানকার লোকেদের যে প্রচলিত কথা রয়েছে যে এই বাড়িটা নাকি ভুতুরে বাড়ি। তো ভুতুরে বাড়ি বলার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে এইরকম যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে ক্যামেরায় আমি তুলে ধরেছি বাড়ির ভেতরের পরিস্থিতি, সত্যিকারের একটা ভৌতিক পরিবেশ গড়ে উঠেছে। এইখানে অনেকগুলো ফিল্মেরই শুটিং হয়েছে, যেমন ধরো বাংলা ফিল্ম যেটা হয়েছে এখানে, যেখানে ভূতের ভয়, এখন ধ্বংসপ্রায় এই পরিকাঠামোটুকুনি দাঁড়িয়ে রয়েছে, যেটার ভেতর ঢুকে শ্যুট করাটা খুবই রিস্ক, তবে অনুমতি ছাড়া ঢোকাও নিষেধ এখানে।
যার ফলে আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই জমিদার বাড়ি সংলগ্ন দুটি পুকুরও আছে। একটি জমিদার বাড়ির মহিলারা মানে অন্দরমহলে যারা থাকতেন তাহারা ব্যবহার করতেন, এবং অপর একটি পুকুর যেটা শোনা যায় কংক্রিট দিয়ে তৈরি, সেই পুকুরে প্রজারা খাজনা হিসাবে ওখানে তেল সঞ্চয় করত, মানে তেল ঢেলে রেখে দিয়ে যেত। ওটাতে নাকি তেলের পুকুর একটা ছিল কংক্রিটের বাঁধানো, যেটাতে তেল থাকতো জমিদারের বাড়ির। ওইটা অন্য দিন ছিল, এই পেছনে ওটা যাওয়া যায় না, ঝোপ হয়ে গেছে। হ্যাঁ ওরা তো এখানে এসে মানে অন্য কোনো ব্যবসা করেনি, এ রায়পুরেরই জমিদারদের জমিদারির এক অংশে গড়ে উঠেছে রায়পুরের এই উচ্চ বিদ্যালয়, যেটা শোনা যায় যে তাদেরই বংশধররা এই বিদ্যালয়টি স্থাপনে সহায়তা করেছেন। বন্ধুরা, এবার ফিরে চলার পালা। আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো প্লিজ, তোমার বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে সবাই দেখতে সুযোগ পায়। ধন্যবাদ।